হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব চাঁদে অভিযান চালাবে ভারত আবারও এই সম্পর্কে সব কিছু ঠিকঠাক থাকলেও এপ্রিল মাসে দ্বিতীয়বার চাঁদে অনুসন্ধানী নবযান পাঠাবে ভারত দু সালে প্রথমবার চন্দ্রযান এক পাঠানোর পর এবার চন্দ্রযান দুই উৎক্ষেপণ করবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ওই অভিযানে চন্দ্রকে প্রদক্ষিণ করবে একটি অরবিটার মহাকাশযান এ সঙ্গে চাঁদের মাটিতে অবতরণ করার জন্য থাকবে একটি ল্যান্ডার মহাকাশযানের সঙ্গে থাকার রোভার চাঁদে ঘোরাফেরা করে বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালাবে জিএসএলভি এম কে টু রকেটের সহায়তায় চন্দ্রযান টু কে চাঁদে প্রেরণ করা হবে দ্বিতীয়বার চাঁদে অভিযান চালাতে ভারত মহাকাশ গবেষণা সংস্থার খরচ হবে প্রায় এক কোটি টাকা যা হলিউডের বিজ্ঞান ভিত্তিক ছবি ইন্টারস্টেলর তৈরির খরচ থেকেও কম ইসরোর প্রধান কর্মকর্তাকে সিভান টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন যতটা সম্ভব সরল পদ্ধতিতে পুরো কাজটা করা হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে ইঞ্জিন তিনি বলেন মিশন সম্পূর্ণ করতে কঠোরভাবে নজর দেয়া হয়েছে প্রত্যেকটি ধাপে যাতে কোথাও কোনো কিছুর বিন্দু মাত্র অপচয় না হয় গাফিলতি না থাকে মহাকাশ তৈরির পর্যায়ে চালানো হয়েছে নজরদারি ইরোর্স চেয়ারম্যান আরও বললেন চাঁদে নামার জন্য ইতিমধ্যেই মহাকাশ যানটি পরীক্ষা নিরীক্ষার কাজ প্রায় শেষের পর্যায়ে চন্দ্রযান টু যাতে নির্বিঘ্নে নিরাপদে চাঁদে নামতে পারে সেজন্য যে ইঞ্জিনটি ইরোর্স বানিয়েছে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তিরুনেলভেলি জেলায় মহেন্দ্রগিরি ও বেঙ্গালোরে চিত্রদুর্গ জেলার চাল্লাকেরে ইসরোর দুটি কেন্দ্রে উপগ্রহটিরও পরীক্ষা চলছে পুরোদমে